হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলে সুস্থতা কামনা করে আজকের নতুন একটা ব্লগ শুরু করছি। এখানে আমাকে আগমনী লুকের জন্য রেডি করা হচ্ছে, মানে এখানে আমাকে শাড়িটা পরানো চলছে। তোমরা তো জানোই আগের দিনের ব্লগে আমি বলেছিলাম, ফার্স্ট টাইম আমি এখানে মানে মডেল হিসেবে এসেছি। এখানে এই যে সাজানো চলছে আমাকে, শুধু আমি যে একা সাজবো এমনটা না, আমাকে আর বোনকে দুইজনকেই সাজানো হবে। এই দিদিভাইয়ের পার্লারে কিন্তু আমরা এসেছিলাম, আমাদের মানে চুলের যে বোটক্স ট্রিটমেন্ট এটা করানোর জন্য এখানেই এসেছিলাম। তো আসার পর দিদিভাই হচ্ছে আমাদের দেখে আমাকে আর বোনকে মানে প্রথমে আমাকেই বলেছিল যে তোমার হাইটটা অনেক ভালো আছে, তো তোমাকে হচ্ছে আগমনী লুকে সাজাবো। পরে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল আর কি, যে আগমনী লুকে সাজাবো, তুমি কি সাজবে, কোনো অসুবিধা আছে, এরকম আর কি জিজ্ঞাসা করেছিল। তো আমি বললাম যে না না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে চলো সাজিয়ে নিও। তো মানে বলেছিল যে ঈশানী তো অনেক ছোট, পারবে তো। তো তখন যেহেতু ঈশানী মানে কি বলতো, সবার কাছে যে যায় না ঠিকই, কিন্তু অতটাও দুষ্টুমি করে না, শান্ত হয়ে থাকে। তাই ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, এই ভেবে কিন্তু হ্যাঁও করে দিয়েছিলাম। তারপরে আমাকে আবার ফোন করে জানালো যে তোমার বোনকেও সাজাবো যদি মানে অসুবিধা না থাকে। তো বোন বললো যে ঠিক আছে সাজবো। তো আজকে দুইজনকে মানে বোনকে পার্বতীর লুক দেওয়া হবে আর আমাকে মা দুর্গার লুকটা দেওয়া হবে। এখন দেখো এই যে লেন্সটা পরিয়েছে আমাকে, মানে বিশ্বাস করো লেন্সটা পরার পর লিটারেলি এতটা আমার কষ্ট হচ্ছিল, কন্টিনিউয়াসলি আমার চোখ থেকে জল পড়েই যাচ্ছিলো, এমনকি আমার চোখটা পুরো একদম লাল টকটকে হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে লেন্সটা পরে আমি থাকতেই পারবো না, বিশ্বাস করো এতটা কষ্ট পাচ্ছিলাম। মানে আজকে এই জায়গায় বসে আমি এটা ফিল করতে পাচ্ছিলাম যে যারা অ্যাকচুয়ালি মডেল হয়, যারা প্রতিনিয়ত মডেল শ্যুট করে, তাদেরকে হয়তো এইভাবে অনেক কষ্টই সহ্য করতে হয়। কারণ দেখো সব জায়গায় সব লেন্স তো সবার চোখে শ্যুট করে না, তাই না? এর আগেও আমি লেন্স কিন্তু পরেছি, যখন মানে দুই একবারই পরেছিলাম, তখন হ্যাঁ চোখ থেকে প্রথমে তো জল পড়ে জানি, এটা দুই মানে কত হবে 5-10 মিনিট পরে তারপরে এটা নর্মাল হয়ে যেত। কিন্তু এইবারে লেন্সটা পরার পর প্রায় আমি আধ ঘন্টারও বেশি বলতে পারো মানে আমার চোখ জ্বলছিল, আমি চোখে তাকাতেই পাচ্ছি না, অসহ্য চোখে একটা যন্ত্রণা হচ্ছিল। বাট আমি এটাও মুখের পর বলতে পারছিলাম না যে আমি লেন্সটা পরবো না, লেন্সটা আমি খুলে ফেলবো, আমি সহ্যই করতে পারছি। তবে কি আমাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল যে বলো তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, তাহলে বলো, মানে বারবার বলছিল। কিন্তু কি বলো তো, লেন্সটা না পড়লে হয়তো মানে অতটা মেকআপ, চোখের মেকআপটা ফুটে উঠবে না, এই ভেবে আমি হ্যাঁও করেছি। কিন্তু বিশ্বাস করো আমি মানে একদম সহ্য করতে পাচ্ছিলাম না। তারপরে আবার লেন্সটা ঘুরিয়ে পরানোর পর দেখলাম যে না, মোটামুটিভাবে একটুখানি ঠিক লাগছিল, তারপরে সহ্য করতে পেরেছিলাম। প্রচণ্ড কষ্ট পেয়েছি, মানে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পেরেছি যে মডেলেরা যখন শ্যুট করতে যায় ওদের মানে আমরা কি ভাবতাম বলতো এতদিনে, যে বোধ হয় যারা মডেল শ্যুট করে কোনো ব্যাপার না, দিব্যি সাজায় ওদের, কত সুন্দর ওরা সাজে, হ্যাঁ যে ওদের কোনো ব্যাপারই না। কিন্তু না, এখন দেখছি যে মডেলদের অনেক কিছুই ফেস করতে হয়, যেমন ধরো ইচ্ছে মতো যে আমার এই জিনিসটা পছন্দ না, যেটা আমার ক্ষেত্রে হয়তো হয়নি, তো অনেকের ক্ষেত্রেই এটা হয়ে থাকে যে আমি এটা পরবো না, না পরার পরেও মানে ফিটিংস না হওয়ার পরেও ওকে পরতে লাগে। এই যে চোখের লেন্সটা বলো, মানে সব জায়গায় তো সমান দেয় না, তো সেগুলো অনেক কিছু ফেস করতে হয় যেটা আজকে বুঝতে পেরেছিলাম। তবে আমার সাথে তো এমন কিছু হয়নি, আমাকে যথেষ্ট মানে আমার কমফোর্টেবল যাতে আমি ফিল করি সেই রকম, এই যে দেখো আমার চোখের লেন্সটা আমি যখন দেখছি আধ ঘন্টাও হয়ে গেছে আর চোখগুলো তোমরাও দেখতে পাচ্ছ পুরো একদম লাল হয়ে গেছে, মানে আমার বাম সাইডের চোখটা তবুও একটু মানে ঠিক ছিল আর চোখ থেকে জল মানে গড়েই চলছে, এরকম আর কি ব্যাপারটা হচ্ছে। কিন্তু মানে ডান হাতের যে চোখটা, বাম সাইডের চোখ ঠিক থাকলেও ডান সাইডের চোখটা আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না, তাই আবার এই যে বললাম যে না আমার লেন্সটা খুলে দাও, আমি লেন্সটা মানে পাল্টিয়ে পড়ি, উল্টে পড়লে যদি ঠিক হয়, কিছুতেই আবার লেন্সটাও খুলছিল না, মানে কী করবো কিছুই বুঝতে পারছিলাম না, মানে প্রচণ্ড কষ্ট পেয়েছি। যাই হোক, তারপর ফাইনালি আবার লেন্সটা মানে আমি নিজে খুলে উল্টো করে ঘুরে আবার ওয়াশ করে পরার পর দেখছি যে না মোটামুটি ঠিক হয়েছে। তারপরে এই যে দিদিভাই আমার মেকআপটা শুরু করেছে, মানে তবে কি আমার এই চোখের কারণে অনেকটা দেরি করেছে, মানে অনেকক্ষণ আমাকে বলেছে যে না আগে তোমার চোখ ঠিক হোক তারপরে আবার মানে সাজাবো, অনেক ভালো মানে বলেনি যে না তোমার চোখে যাই হোক আমরা মেকআপ করে যাই, এরকমটা না। তারপর ঈশানীও আজকে অনেক কান্নাকাটি করছিল, মানে প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো পারবে, কিন্তু জানি না কেন ও প্রথমে প্রচণ্ড কান্নাকাটি করছিল, প্রায় মানে আমাকে ছাড়ছে না। কান্নাকাটির থেকেও বড় কথা, ও এতজনকে দেখে না, ও একা একা অভ্যস্ত বড় হওয়াটা, তো তার জন্য না মানে ছাড়ছিলই না, আমাকে নিয়েই মানে ধরে বসেছিল। তাই আমাকে তিনটের সময়
সময় থেকে আমাকে সাজাতে শুরু করেছে, আর ওইদিকে বোনকে প্রথমে শুরু করেছিল। তারপরে যে দেখো ওইদিকে আমার মানে মুখে মেকআপ চলছে, এইদিকে পায়ে যে আলতা পরিয়ে দিচ্ছে, দিদি যারা হেল্পার মানে হেল্পিং হ্যান্ড ছিল তারা সবাই হচ্ছে মানে একে একে সব কিছু হেল্প করে দিচ্ছে, কারণ আমার সাজতেই অনেকটা দেরি হয়ে গেছে। ঈশানী আমাকে ছেড়েছে ধরো 3টের সময়, তারপরে ওকে কোলের মধ্যে নিয়ে বসেই করেছে আর কি, সাজিয়েছিল আমায়। তারপরে দেখছি যে না, ও নিচে নেমে সবার সঙ্গে খেলছিল, তো এইভাবেই চলছিল আর কি। এখানে সমস্ত যে মেকআপের জিনিসপত্র রয়েছে আর তার সাথে হচ্ছে আমার পায়ে আলতা পরানো চলছে। তো মানে আজকে তবে কি অনেকটা এনজয় করেছি পুরো দিনটা, সত্যি কথা বলতে মানে বেশ গল্প করে করে বেশ ভালোই কেটেছে দিনটা। তারপরে মানে আরও একটা জিনিস আমি এটা বলতে চাই, মানে পার্সোনালি শেয়ার করছে, আমি কিন্তু হচ্ছে খুব হেভি মেকআপ পছন্দ করি, একদম পছন্দ করি না বিশ্বাস করো। এই জন্য কিন্তু আমি এর আগেও যখন একবার একজন আমায় সাজিয়েছিল আমি তখনও বলেছি, আজকেও বলছি, হেভি মেকআপটা আমি খুব বেশি পছন্দ করি না বলেই আমি কিন্তু নিজের বিয়েতে নিজেই সেজেছিলাম, কাউকে বলিনি সাজিয়ে দেওয়ার জন্য। তো নিজের বিয়েতে নিজেই সেজেছিলাম, খুব হালকার ওপর দিয়ে সেজেছিলাম। আর পরের দিন বৌভাতে যখন আমার মাসির মেয়ে আমায় সাজায়, তাকেও বলেছিলাম দিদি তুমি একদম আমাকে লাইট মেকআপ দিও, মানে একদম ন্যাচারাল মেকআপ দিও, একদম আমার ভারী মেকআপ পছন্দই না। বাট হচ্ছে এই দিদির কাছে মানে এই দিদি ভাইটার কাছে যখন আমি মেকআপটা করছিলাম তখন দেখলাম যে না, মেকআপটা যে খুব একটা খারাপ লাগছে এমনটা না, মেকআপটা যথেষ্টই ভালো লাগছিল আর মানে খুবই সুন্দর সামনে থেকে, মানে ফটোতে অন্ধকার হয়ে আসছিলো তো, তো তার জন্য হয়তো মেকআপটা একটু কীরকম তোমাদের মনে হতে পারে মানে শেষের দিকটা, বাট অনেক ভালো মানে সামনে থেকে। সত্যি কথা বলতে যারা যারা আমাকে সামনে থেকে দেখেছে সবাই বলছিল যে পুরো সত্যিকারের রিয়েল দুর্গার মতোই লাগছে দেখতে। এমনকি কিছু জন মানে দুই একজন আমাকে কমেন্টও করেছে যে দিদি ভাই তোমাকে পুরো জীবন্ত দুর্গা লাগছে, এরকমভাবেও কমেন্ট করেছিল। সত্যি বলছি কমেন্টগুলো আমার মন ছুঁয়ে গেছিলো, অনেক ভালো ভালো অনেকে কমেন্ট করেছো, ঠিক আছে। তো সেই তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কারণ দেখো মানে কী বলতো, অনেকে থাকে যে ভালো লাগলেও ইচ্ছে করে ওরা মানে খারাপ বলে মন ভাঙাতে চায়, এরকম পৃথিবীতে অনেক মানুষ রয়েছে। কাউকে মানে ভালো যেন ওরা বলতেই পারে না, ওরা ভাবে যে আমরাই সব কিছু। আমি মানছি হয়তো হ্যাঁ আমাকে নাও মানাতে পারে, আমি যেহেতু রোগা পাতলা অনেকটা নাও মানাতে পারে, কিন্তু যেহেতু মেকআপটা ভালো করেছে, সত্যি বলছি মেকআপটা যথেষ্ট ভালো করেছিল, তো যার কারণে হয়তো হ্যাঁ আমার মানে ভালো লাগার পরেও না অনেকে মানে হিংসা করে বলতেই পারে খারাপ লেগেছে। কিন্তু তোমরা সবাই বেশিরভাগই দুই একজন ছাড়া সবাই কিন্তু বলেছো দিদি ভাই তোমাকে মানে দুর্গা সেজে খুব সুন্দর লাগছে, পুরো একদম রিয়েল মনে হচ্ছে যেন জীবন্ত দুর্গা, এইরকম বলেছো। তো সেই কমেন্টগুলো দেখে আমার মানে ভীষণ ভালো লেগেছে। বিশ্বাস করো অনেকে বলেছো যে দিদি ভাই যে অনেককেই দেখেছি এইবারে আগমনী লুক ক্রিয়েট করতে, কিন্তু তাদের মধ্যে থেকে তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগছে, এইরকম। আসলে কী বলতো, যখন মানুষ কাউকে ভালোবাসে, যেমন ধরো যারা এই ধরনের কমেন্টগুলো করেছো, তোমরা আমাকে আসলে এতটাই ভালোবেসে ফেলেছো যে যার কারণে আমার সব কিছুটাই তোমাদের ভালো লাগে। আমাকে মানে যেমন অবস্থাতেই থাকি না কেন সেটাতেই তোমরা ভালোবাসো। আমি যদি নর্মাল থাকি তাতেও বলো দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি খুব কিউট, আর যদি হালকা সাজি তাতেও বলো, আর এই আজকে যে দুর্গা সেজেছিলাম তাতেও যেহেতু শর্টস দিয়েছো ওখানেও সবাই ভালো বলেছো। আসলে তোমরা আমাকে এতটাই বেশি ভালোবাসো, আমি যেইভাবেই থাকি না কেন তোমরা সেইভাবেই আমাকে অ্যাকসেপ্ট করো, রাজি আছে, যেটা সত্যি বলতে আমার খুব ভালো লাগে। বিশ্বাস করো যখন না মন খারাপ হয়, অনেক সময় এরকমটা তো থাকে মন খারাপ হয়, কারণ মানুষ মানে তো বুঝতেই পারছো ভালো লাগা খারাপ লাগা, খারাপ কিছু দেখলে পরে মানে খারাপ কিছু শুনলে পরে মন খারাপ হয় মানে, কারণ মানুষ তো যতই হোক মন আছে রক্ত মাংস করা একটা মানুষ। তো তখন না তোমাদের যখন এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো চোখে পড়ে তখন আমি ভাবি যে না, পৃথিবীতে আমি একা নয়, দুই একজন হতেই পারে আমার পেছনে লাগছে আমাকে খারাপ কথা বলছে, তাতে কী হয়েছে এতগুলো মানুষ আমাকে ভালোবাসছে, এতগুলো মানুষের ভালোবাসা আমি পাচ্ছি, মানে এটা আমার কাছে বিশাল একটা বড় বিষয়। বিশ্বাস করো মানে ইউটিউবে আর্নিং হয় এটা তোমরা সবাই জানো, একটা মানে সময়ের পর মনিটাইজেশন অনের পর যে আর্নিং হয় এটা তোমরা সবাই জানো। আর্নিংয়ের থেকেও বিশ্বাস করো বড় কথা, যেই কয়েকজন আছো মানে এত ভালোবাসো আমাকে যে আমার প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট তো কমেন্ট করো, হ্যাঁ আমি অনেক সময় রিপ্লাইও করতে পারি না, তার জন্য হয়তো অনেকের মন খারাপও করো, কিন্তু তারপরেও আমি দেখেছি আমি রিপ্লাই না করার পরেও তোমরা কমেন্ট করে যাও আমাকে, মানে এতটা ভালোবাসো আমাকে, মানে এগুলো দেখলে না মাঝে মধ্যে আমি ভাবি যে পৃথিবীতে সত্যি কত মানুষ রয়েছে যারা আমাকে ভালোবাসে। আর কখনও কখনও তো নিজেকে এতটাই একা ফিল করি যেন মনে হয় আমার মানে আমার কাছে পুরো পৃথিবীটাই
শূন্য মনে হয় আর কি, কেউ নেই। কিন্তু তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখলে না খুব ভালো লাগে, বিশ্বাস করো। তো এই যে দেখো, মানে এখন হচ্ছে আমার ত্রিনয়ন আঁকা চলছে, আর আমি না জিজ্ঞাসা করছি যে আমার চোখগুলোকে এখনোই সেই আগের মতোই লাল রয়েছে। তো আমাকে সামনে যারা ছিল, মানে দিদিভাইয়ের যে হেল্পিং হ্যান্ড, ওরা যে ছিল, আর বলতেই ভুলে গেছি, বিশ্বাস করো আমি আজকে এখানে সাজতে আসছি শুনে সঞ্চিতা আর নিজেকে সামলাতে পারেনি। ও বলছে, দিদিভাই অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, অনেকদিন কথা হয়নি, আমি তোমার সাথে দেখা করতে যাব। তো আমি বললাম যে ঠিক আছে তুমি চলে এসো। তো সঞ্চিতা কিন্তু আজকে আমার পুরো ক্যামেরাটা যে ধরে দিয়েছে, ভিডিওটা করে দিয়েছে, ওটা কিন্তু পুরোটাই সঞ্চিতা করেছে, কারণ বোনকে ওইদিকে সাজাচ্ছিল। তো মানে সঞ্চিতা মানে এত সময়, আর সত্যি কথা বলতে সঞ্চিতাকে আমি ঠিক করে আজকে সময়ই দিতে পারিনি। আর সঞ্চিতা বলতে অনেকেই বুঝতে পারবে না, ওর চ্যানেলের নাম হচ্ছে সঞ্চিতা ডট, আমার চ্যানেলের নামের সাথেই মিলিয়ে রেখেছে, আমায় এতটাই ভালোবাসে, ঠিক আছে। তো এই যে দেখো, মানে আমি যখন জিজ্ঞাসা করছিলাম যে আমার চোখটাকে এখনও লাল রয়েছে, তো ওরা বললো যে না, আগের থেকে অনেকটাই কমেছে চোখের লালটা, আর ধীরে ধীরে আমার চোখটা পুরোটাই মানে লালটা কেটে গেছিলো। তো যাই হোক, ওইদিকে বোনকে ও সাজানো চলছে, বোনেরও মেকআপ চলছে, আর এইদিকে আমার এই যে ত্রিনয়ন আঁকা চলছে, বেশ ভালোই করেছিল, কোনো অসুবিধা হয়নি, বেশ দেখতে সামনে থেকে বেশ ভালোই লাগছিলো, বিশ্বাস করো। তো যাই হোক, এখন আমার মানে মোটামুটি আই মেকআপ এবং ত্রিনয়নটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এইবার বাকি যে মুখের মেকআপটা রয়েছে সেটাও করবে, তার সাথে সাথে গলা, এইগুলো মানে যেটা করতে লাগে আর কি সেটাই করছে। আর হ্যাঁ, এই মেরু মানে এই যে দিদিভাইটা, এই দিদিভাইটার নাম হচ্ছে মেরুতাদি, মানে মেরুতাদি বলেই আমরা চিনি। এই দিদিভাইটার পার্লার হচ্ছে মিনি মার্কেটে, অনেকেই হচ্ছে আগের ব্লগে বলেছো আমরা এই পার্লারটা জানি, আমরা অনেকে বলেছো আমরা গেছি। তো আর যারা যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি, এই দিদিভাইদের পার্লার হচ্ছে মিনি মার্কেটের মধ্যেই রয়েছে। তো এখানে হচ্ছে দেখো, এই যে আমাকে আজকে পদ্মফুলের মালা পরানো হবে, তো তার জন্য এখানে যে দেখো পদ্মফুল আনিয়েছে দিদিভাই, সে মানে মেরুতাদি পদ্মফুলটা যে আনিয়েছে সেইগুলোকে সব জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলো যাতে শুকনো না হয়ে যায়। তো এইদিকে আমার জন্য মালা গাঁথা চলছে, ওইদিকে ঈশানি হচ্ছে খেলা করছে। আজকে পদ্মফুলের মালা কয়েকটা থাকবে, আর বোনের হাতে পদ্মফুল দেওয়ার জন্য চারটে পদ্মফুল বাঁচিয়ে রাখতে বলেছে, এরকমই আর কি ব্যাপারটা। আর দিদিভাইয়ের কাছে আসলে এখন এই মুহূর্তে দুইজন আমি যতটা জানি পার্লারের কাজ শিখছে, তো তার জন্য হচ্ছে দিদিভাই তাদেরকে মানে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল যে কীভাবে কী করবে, ওরাই পদ্মফুলের মালাটা করছিল। আর এইদিকে এখন দেখো আমার হেয়ারটা হচ্ছে কার্ল করা চলছে, কারণ দুর্গা ঠাকুরের চুল তোমরা সবাই জানো কার্লি হয়, তো তার জন্য বোনের ওইদিকে কিন্তু হেয়ারটা পুরোটাই কার্লি হয়ে গেছে। আর বোনের ওইদিকে দেখো যে জটা মানে বানিয়েছে, ওটা পটচুলের ওপরে, আমাকেও এখানে পটচুল পরানো হবে, আর তার সাথে সাথে এখানে যে আমাকেও নেলপালিশগুলো পরিয়ে দিচ্ছে, মানে হাতে টাতে তো কোনো নেলপালিশ পরিয়েইনি, তো তার জন্য এখন দেখো এখানে নেলপালিশ পরানো চলছে। আর চুলগুলো কার্লি করার পর মুখটা যেন আরোই বেশ সুন্দর লাগছে, মানে অরিজিনাল চুলের ওপরে, অনেকদিন স্ট্রেট চুলে নিজেকে দেখেছি তো এই জন্য। তারপরে এই যে হাতে আলতা পরানো হচ্ছে, আর আমার হচ্ছে চুলে পটচুলটা মানে পুড়িয়ে দেওয়া চলছে। তো এরপরে হচ্ছে মুকুট পরাবে, মালা পরাবে, হাতে আরও মানে শাঁখা পলা চুড়ি যা লাগবে সব কিছু হচ্ছে আমাকে দেবে। আর ওই যে বললাম, আমি কিন্তু পার্সোনালি ন্যাচারাল মেকআপ বা হচ্ছে লাইট মেকআপগুলো পছন্দ করলেও, আজকে কিন্তু দিদিভাই যে আমাকে হেভি মেকআপ দিয়েছিল, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, বিশ্বাস করো। মানে দুর্গার কারণ স্বাভাবিক, ত্রিনয়নী দুর্গা করছিল মানে সেখানে তো আমাকে একটু হেভি মেকআপ দিতেই লাগতো, লাইট ওয়েট মেকআপে তো আর হচ্ছে ত্রিনয়নী দুর্গাটা চলবে না, মানে মানাবে না। বোনকে কিন্তু যে খুব হেভি মেকআপ দিয়েছে তা কিন্তু না, বোনকে খুবই লাইট মেকআপের মধ্যে দিয়ে দিয়েছে, যেহেতু বোনকে পার্বতী সাজিয়েছিল, ত্রিনয়ন ওর হয়নি, তো তার জন্য বোনকে কিন্তু লাইট মেকআপই দিয়েছিল। বোনকে কেমন সাজিয়েছে ফাইনাল লুকটা আমি তোমাদের এরপরে দেখাবো, মানে যখন ওর শ্যুট চলবে সেইগুলো সব দেখাবো, এই ব্লগেই দেখাবো। আর এখন হচ্ছে আমার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এরপরে হচ্ছে জানো তো কী হয়েছিল, ঈশানি আর আমাকে ছাড়তেই যায়নি, ও পুরোটা মানে আমার কোলে কোলে ছিল, তো তার কারণে না মানে এই সাজের ওপরে কোলে নিয়ে যখন ওকে ছিলাম, তো বুঝতেই পারছো মানে সেরকমভাবে আর আমার ভিডিওটা করা হয়নি, আমার হাতেই ক্যামেরা ছিল, ও বোনের কাছে যায়নি বলে তাই আমার হাতেই ক্যামেরা ছিল। তো এই যে আমরা এখন দেখো বেরিয়েছি, আমাদেরকে একটা মন্দিরে নিয়ে যাওয়া হবে, ওই মন্দিরের কাছে গিয়ে আমাদের শ্যুটটা হবে। আর আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে এসেছিলো, মানে এই বোনের শ্যুট করতে করতে প্রায় মানে আমার যখন শ্যুট হয় তখন একেবারে অন্ধকার অন্ধকার নেমে এসেছে, মানে জাস্ট হয়তো 15 মিনিট হাতে টাইম ছিল এরম। বোনের লুকটা দেখেছো কত সুন্দর লাগছে না দেখতে, পুরো একদম মানে পার্বতীর লুক দেওয়া হয়েছে ওকে,
খুব মিষ্টি লাগছিল। আর এইদিকে এখন হচ্ছে ক্যামেরা সেট আপ এইসব চলছে, যেহেতু এক্ষুনি মানে ফটো তোলা হবে, বুঝতেই পারছো ক্যামেরা সেট আপ চলছে। বোনকে বিশ্বাস করো এত মিষ্টি লাগছিল আজকে, পার্বতী লুকটাতে খুব সুন্দর লাগছিল। তো এখন চলো, বোনকে মানে ফার্স্ট আমাকে বলেছিল এ করার জন্য, ফটোশ্যুট করার জন্য, কিন্তু ঈশানি ছাড়ছে না দেখে আমি বললাম যে আগে বোনেরটা হয়ে যাক তারপরে আমি করব। তো এই যে দেখো বোনকে মানে পার্বতী লুকে ওর এখন ফটোশ্যুট হবে। বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর সাথে আমাকেও কেমন লাগছিল ত্রিনয়নী দুর্গা হিসেবে অবশ্যই জানিও। হ্যাঁ জানি দুইজনকে দুই রকম দেখতে লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ওকে ন্যাচারাল মেকআপের ওপরে দিয়েছে লাইট মেকআপ, আর আমাকে হেভি মেকআপের ওপরে দিয়েছিল। তো দুইজনকে দুই রকমই লাগছে, সেটা স্বাভাবিক, হওয়াটাও স্বাভাবিক। তো এই যে দেখো মানে ওর যখন ওখানে শ্যুটটা চলছিল, ওর মানে যেখানে যা প্রবলেম ছিল মেরুতা দিয়ে ঠিক করে দিল। তো চলো ওইদিকে বোনেরও শ্যুট হয়ে যাবে, তারপরে হচ্ছে আমার শ্যুটের জন্য আমাকে বলে। তো যেহেতু আমার ত্রিনয়নী দুর্গা ছিল, তো তার জন্য বলছে যে এই মন্দিরে তো ত্রিনয়নী দুর্গাটা সেরকমভাবে একটা আসবে না, তাই এখানে একটা বা দুটো ফটো তোলার পরে আমাকে এই যে বাইরে আসতে বললো। তো বাইরেই মানে একদম ওই মন্দিরের সামনে একটা বড় গ্রাউন্ড ছিল, ওই গ্রাউন্ডে এসেই ফটো তুলছি। আর তোমরা দেখতেই পাচ্ছ একেবারে অন্ধকার হয়েই গেছে বললে চলে, তোমরা দূরের আকাশ দেখলে বুঝতে পারবে যে কতটা অন্ধকার হয়ে এসছে। তাই মানে আমি নিজেও জানি না যে কেমন কি ফটো উঠেছে, বাট বিশ্বাস করো ফটোগ্রাফার যে দাদাভাইগুলো ছিল ওরাও ভীষণ ভালো। আমরা বলেছিলাম যে আমাদের দুটো ভিডিও মানে রিলস করে দেওয়ার জন্য, সেটাও পর্যন্ত ক্যামেরাতে করে দিয়েছে। সত্যি ওদেরও মানে ওনাদেরও ভীষণ ভালো ব্যবহার আর কি। সো ফাইনালি আমাদের হচ্ছে, দেখতে পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার মুখের মেকআপটা রিমুভ করবো, দেন তারপরে টাটা বাই বাই মানে বাড়ি যাবো। প্রায় অন্ধকার হয়ে, প্রায় না অন্ধকার হয়েই গেছে, জানি না কীভাবে বাড়ি যাবো, কিন্তু না যদিও চিন্তা নেই, ট্রেন রয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই।